মহিলা ফেরাউনের কাছে বলে ফেরাউন আমি জানি সত্য ধর্ম ইসলাম ধর্ম মূসা কালিমুল্লাহ যখন আমাকে দাওয়াত প্রদান করলেন আমার কাছে ভালো লাগলো আমি ধর্ম গ্রহণ করলাম ফেরাউন ডাক দিয়ে বলে এ মহিলা তুমি আমার বাড়ির মধ্যে থাকো আমার কর্মকাণ্ড করো কিন্তু তুমি আমার বাড়িতে থাকার পরেও তুমি আমাকে খোদা মানো না আমি ফেরাউনকে তুমি খোদা মানো না তুমি আমার কাছ থেকে চলে গেলা এবং তুমি হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের ধর্ম গ্রহণ করলা তোমার কাছে কেন ভালো লাগে ওই মহিলা ডাক দিয়ে কয় আমি জানি কুল হুবাল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত মহিলা আমি ফেরাউন তোমার কাছে একটা কথা বলে দিয়ে যাই তুমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম ত্যাগ না করো আল্লাহর কসম আমি তোমার কাছে একটা কথা বলে দিয়ে যাই আমি তোমাকে শাস্তির আওতায় আনবো তুমি এখন থেকে শাস্তি পাইবা আর ওই মহিলা ঈমানের বলে বলিয়ান হয়ে ডাক দিয়া কই ও হে ফেরাউন তুমি যদি আমাকে ইসলাম কবুল করার কারণে তুমি আমাকে শাস্তি প্রদান করো আল্লাহর কসম এই শাস্তির জন্য আমার অন্তরে কোনো কষ্ট থাকবে না আমার অন্তরে কোনো দুঃখ থাকবে না তুমি পারলে আমাকে এখনই শাস্তি প্রদান করো দুঃখের মর্মাগত বিষয় হলো ওই মহিলাটা দাসী মহিলাটা দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চার বয়স ছিল 12 বছর আর একটা বাচ্চার বয়স মাত্র নাবালক শিশু 2-3 দিন হয়ে যায় এবার ফেরাউন ডাক দিয়ে কয় হে জগৎবাসী তোমরা শুনে রাখো আমার সম্মুখে এই মুহূর্তে ইসলাম কবুল করার জন্য যখন এত সুন্দর ব্যবস্থা হইল কিন্তু আমি ফেরাউনকে তারা খোদা মানে নাই আমি ফেরাউনকে তারা খোদা মানে নাই এজন্য তোমরা মনে রাখো জগতের মানুষ ফেরাউনকে খোদা না মানার কারণে আমি এই মুহূর্তে একটা বড় আগুনের কুণ্ডলি সাজাইব আগুনের কুণ্ডলি সাজাইয়া ওই আগুনের কুণ্ডলির মধ্যে গরম তেলকে উত্তপ্ত করা হইল ডাক দিয়া কই মহিলা তুমি বলো এখন কি তুমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের ধর্ম ত্যাগ করে আমাকে খোদা মানবে কিনা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ধর্ম ত্যাগ করবে কিনা মহিলা ডাক দিয়া বলে না 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 আমি আল্লাহ পাকের ধর্ম ত্যাগ করতে পারবো না এক আল্লাহর বিশ্বাস আমি ত্যাগ করতে পারবো না তুমি কি করতে চাও বলে এই মুহূর্তে তোমার সন্তানকে আমি গরম তেলের মধ্যে পুরাইয়া দিব মহিলা ঈমানের বলে বলিয়ান হইয়া ডাক দিয়া কয় আপনি আমার সন্তানকে গরম তেলে পুরাইলেও আল্লাহর কসম আমি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের ধর্ম এবং হযরতে মূসা নবীর আল্লাহর প্রতি ঈমান আমি ত্যাগ করব না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ফেরাউন অবাক্যকে তাকিয়ে দেখলেন একটা মহিলা কেমন খোদার প্রতি ভালোবাসা হইলে আল্লাহর প্রতি ভালোবাসা হইলে তার সন্তানকে আগুনের তেলের মধ্যে পুড়ে দিতে রাজি হয়ে যায় এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ওই উম্মত যিনি ঈমান গ্রহণ করলেন তিনার বড় বাচ্চা 12 বছরের সন্তানটাকে গরম টক বগানো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হইল সন্তানটাকে যখন গরম টক বগানো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয় মাটা তাকিয়ে দেখে সন্তানটা আগুনের মধ্যে ঝলসাইয়া গিয়েছে একবারে ভাজা হয়ে গিয়েছে ওই ফেরাউন ডাক দিয়ে কয় মহিলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম খোদাকে খোদা মনে করেছ তোমার সন্তানকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে মহিলা ডাক দিয়া কয় আল্লাহর কসম রে আমি মহিলারও যদি তুমি আগুনে পুড়িয়ে দাও আমি আমার মূসা নবীর খোদার ধর্ম ত্যাগ করতে পারবো না কেমন ঈমানের বলের মধ্যে বলিয়ান ছিলেন বাবাজিরা আর একটু মনোযোগের সাথে শুনবেন যখন 12 বছরের বাচ্চাটাকে যখন আগুনের মধ্যে পুড়ে শেষ করা হইল এবার ফেরাউন ডাক দিয়ে কই মহিলা তোমাকে আমি বলতে চাই তুমি কি তোমার পরের সন্তান ছোট বাচ্চা মাত্র 3-4 দিন বয়স তাকে মায়া করে কি তুমি ইসলাম কবুল করা ছেড়ে দিয়ে আমি ফেরাউনকে খোদা ভাবি করবা ফেরাউনকে খোদা মানবা মহিলা বলে আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কসম আমি 3 বার করলাম তবুও আমি ইসলাম ধর্ম ত্যাগ করবো না এবার কি করলো ওই ফেরাউন মহিলার 2-3 দিনের মাত্র বাচ্চাটা নবজাতক শিশুটাকে হাতের মধ্যে নিয়ে আবার তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল গরম টকবকানো তেলের মধ্যে ওই মহিলার সন্তান ছোট বাচ্চাটাকে পুড়িয়ে দিল বড় বাচ্চা আগুনে পুড়িয়া গেছে ছোট বাচ্চা আগুনে পুড়িয়া গেছে ফেরাউন ডাক দিয়া কয় মহিলা সন্তান গেছে কোনো অসুবিধা নাই তুমি যদি এই মুহূর্তেও বলো আল্লাহ পাক রাব্বুল আলামিনের ধর্ম ত্যাগ করে আমি ফেরাউনকে খোদা মানবা আমি এই মুহূর্তে রাজি হয়ে গেলাম তুমি আমাকে খোদা মানো মহিলা বলে দুইটা সন্তান জ্বালাইছে আপনি যদি আমাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দেন খোদা কি কসম খোদা কি কসম খোদা কি কসম আমাকে আগুনে জ্বালাইলে আমি আমার আল্লাহর ধর্ম ত্যাগ করতে চাই না মূসা নবীর ধর্ম ত্যাগ করতে চাই না ফেরাউন অবাক হয়ে গেলেন একজন মানুষ কেমনে জীবনের মায়া ছেড়ে দেয় একজন মানুষের বড় মেয়েকে আগুনে পুড়িয়া দিলাম ছোট ছেলে বাচ্চাটাকে আগুনে পুড়িয়া দিলাম এখন সে বলতেছে সেও আগুনে পড়ে মরতে চায় বলে কারণটা কি বলে এমন একজন আল্লাহ পাকের ধর্ম ত্যাগ করলাম আমি যদিও দুনিয়ার আগুনে পুইরা চাই হইতে পারে আমার আল্লাহ চাইলে আমার জান্নাতের মধ্যে রাখবে কথা কন্যা ঠিক না বেঠিক
কেমন জান্নাতের মধ্যে রাখবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে জান্নাতুল ফেরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বাহ জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলি আল্লাহু আকবার জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাখবে কাদেরকে রাখবেন আমার আল্লাহ ঘোষণা করে দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে যারা তারা দুনিয়াতে ভয় করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে রাখব মহিলা বলে ফেরাউন আমি এক আল্লাহরে ভয় করি যার কোনো দ্বিতীয় নাই আমি এক আল্লাহরে ভয় করি তুমি ফেরাউনরে খোদা মানতে পারবে না ওই মহিলা যখন এমন কথাটা বলল এমন কথা বলার সাথে সাথে ওই মহিলাকে আলগি দিয়া দইরা তেলের কড়াইয়ের মধ্যে ছেড়া দিল ওই মহিলার পুরাটা শরীর যখন জলসায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে মায়া লাগিয়া গেল ওই মহিলাটারে আগুনের মধ্যে পুরানোর পরে রে বাবারা মহিলাটা যখন আগুনের তেলের কড়াইয়ের মধ্যে পুড়তে 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 শরীরটা অঙ্গার হয়ে গেল এবার ফেরাউনের স্ত্রী হঠাৎ করে ঘর থেকে আগমন করল যার নাম হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আমার নবীর আগমনের সময় নবীজির হুজরা মুবারকে ছিল আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ ওই আসিয়া তো ইন্তেকাল করার পরে কবর দেশের বাসিন্দা ছিল হযরতে আসিয়া তো ওই জায়গার মধ্যে যাওয়ার কথা না নবীর আগমনের পরে ওইখানে যাওয়ার কথা না কেমনে আগমন করেছে হযরতে আসিয়া একটু মনোযোগের সাথে শুনবেন এবার যখন ফেরাউনের স্ত্রীটা ঘর থেকে বের হইলেন তাকে দেখতেছে ওই কড়াইয়ের মধ্যে বড় আগুনের চুল্লির মধ্যে একটা বারো বছরের বাচ্চা একটা দুই তিন দিনের ছোট নবজাতক বাচ্চা আর একটা মহিলা বাসতেছে ডাক দিয়া কয় কেন এই তিনজন মানুষকে আগুনের মধ্যে পুরানো হইল ডাক দিয়া বলে শোনো 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 এই মহিলাগুলা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে আমি ফেরাউনকে খোদা মানে না হযরত আসিয়া কয় অবাক কাণ্ড আল্লাহকে আল্লাহ মানবে না কাকে আল্লাহ মানবে হে ফেরাউন তুমি আমার স্বামী ছিলা এখন দি তুমি খোদা দাবি করো বলে হ্যাঁ আসিয়া তুমিও আমি ফেরাউনকে খোদা মানো আসিয়া কয় সকল কিছু মানতে পারি তুমি ফেরাউন রে খোদা মানতে রাজি না সব মানতে পারি তুমি ফেরাউনকে খোদা মানতে রাজি না ফেরাউন বলে আমার স্ত্রী আমাকেই বলতেছে আমাকে খোদা মানে না ওগো স্ত্রী আমি মনে করেছিলাম তুমি আমার কথাগুলো মানবে সর্বপ্রথম কিন্তু তুমি আমার কথা মানো নাই বলে কেন মানি নাই না মানার কারণ হইল একটা আমি জানি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই আমি এটা জানার পরে আপনি ফেরাউনরে আমি কেমনে খোদা মানতাম মানতে পারি না মানতে পারি না মানতে পারি না এবার ফেরাউন আদেশ করে হে আমার সৈন্যবাহিনী আমার স্ত্রী আসিয়ারে তাড়াতাড়ি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে তারে তাড়াতাড়ি আটকাও হযরত আসিয়া ফেরাউনের বড় রাজপ্রাসাদের উপর থেকে ঝাঁপ দিয়ে হযরতে মূসা নবীর কাছে চলে গেলেন হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনিও আমাকে এই মুহূর্তে আপনার কালেমা পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মূসা 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 কালিমুল্লাহর কালেমাটা পড়াইয়া দিল এবার ওই মহিলা কালিমা পড়ার পরে যখন ফেরাউনের বাড়িতে আগমন করল ফেরাউন বলে হে আসিয়া তুমি কি ইসলাম কবুল করেছ হ্যাঁ হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি আসিয়া রে ইসলাম কেন কবুল করলা তোমার অন্তরের মধ্যে কি একটু জীবনের ভয় নাই হযরত আসিয়া কয় না আমার অন্তরে কোনো ভয় নাই কেন 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 তোমার অন্তরের মধ্যে কোনো ভয় নাই আসিয়া কয় আমার চোখের সামনে একজন মারে আপনি আগুনের তেলের মধ্যে পুরাইলেন আমার চোখের সামনে বারো বছরের একটা বাচ্চারে আগুনের মধ্যে পুরাইলেন আমার চোখের সামনে ছোট্ট একটা নবজাতক শিশুরে জ্বালাইলেন আমার কেমনে মায়া থাকবো যে মহিলা তার দুইটা সন্তানের মায়া করে নাই নিজের জীবনের মায়া করে নাই আমি আসিয়া কেমনে আমার জীবনের মায়া করব আসিয়া ডাক দিয়া কয় স্বামী আপনি ফেরাউন হতে পারেন কিন্তু আপনি খোদা না খোদা না আপনি খোদা না খোদা একজন তিনি আল্লাহ ওই আল্লাহ ছাড়া আমি কাউকে সেজদা দিতে পারবো না ফেরাউন আদেশ করে আমার সৈন্যরা তাড়াতাড়ি শুলটা নাও বর্তমানের মধ্যে যে মানুষকে ফাঁসি দেওয়া হয় এ ফাঁসিটার প্রচলন করেছিল ওই ফেরাউনটা ফেরাউন ডাক দিয়ে কয়ে তাড়াতাড়ি তোমরা শুলটা নাও সুন্দর করে একটা শুল লাগাইয়া ওই হযরতে আসিয়ার দুইটা হাতের মধ্যে পেরেক লাগাইয়া ওই শুলের মধ্যে আটকাইয়া দিছে এমনভাবে হযরতে আসিয়ারে আটকাইছে
হযরতে আসিয়ার দেহটা উপরের দিকে উঠে আছে। হযরতে আসিয়া যখন ওই জায়গার মধ্যে এমন কষ্টরত অবস্থার মধ্যে পড়ে আছে, হযরত আসিয়াকে ফেরাউন প্রস্তাব দেয়, এ আসিয়া তুমি তাড়াতাড়ি আমাকে খোদা মানো। আসিয়া কয়, মানতে রাজি না, জীবন চলে যাব তবে এক আল্লাহ পাক রাব্বুল আলামিনকে বিশ্বাস করব। হযরতে আসিয়া ডাক দিয়া যখন এমন কথা বললেন, হযরতে আসিয়ার শরীরের চামড়াগুলোর মধ্যে তীর মারা শুরু করলো। কেউ কেউ বলেন হযরতে আসিয়ার পায়ের মধ্যে দেহের মধ্যে তীর মারা শুরু করলো। হযরত আসিয়া আমার আল্লাহর কাছে একটা দোয়া করে, আল্লাহ আপনি আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করেন, আপনি আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করে আমাকে সুন্দর করে আপনার জান্নাতের সুশীতল জায়গা দান করেন আমার আল্লাহ। হযরতে আসিয়ার এই দোয়াটা কবুল করে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে, হে আসিয়া তোমার জন্য আমার আল্লাহ পাক সুশীতল জান্নাতের ছায়া ঘর নির্ধারণ করেছে, আর আমার আল্লাহ তুমি আসিয়াকে জান্নাতের আলা মকামের মধ্যে রাখবে, আর তুমি যে ইসলামের জন্য এমন ত্যাগ স্বীকার করলা, আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে যারা যারা দুনিয়াতে আসবে তোমাকে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে সব সময় স্মরণ করবে, জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত আসিয়া ডাক দিয়া কই, জগৎবাসী তোমরা শুনে নাও, আমার রুহের জৌরুহুটা যখন বের হয়ে যাবে, আমার হাতের মধ্যে যখন ওই শুলগুলা লাগিয়ে দেওয়া হইল, আমি আসিয়া বলেছিলাম আমার জীবন ভিক্ষা দেওয়া লাগবে না, আমি এক আল্লাহ পাক রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, এটাই আমার সর্বশ্রেষ্ঠ পুঁজি। আমি আসিয়া এমন কথা বলার পরে আমার আল্লাহ পাকের একজন রহমতের ফেরেশতা আমি আসিয়ার কানের মধ্যে ঘোষণা করে বলে দিচ্ছে, ও গো আসিয়া, ও আসিয়া শোনো শোনো শোনো, আজকে এত কষ্ট সহ্য করার কারণে আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে তুমি আসিয়ারে স্বাগতম জানানোর জন্য নিয়ে যাওয়া হবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া বলে, আমাকে যখন শুলের মধ্যে চড়ানো হইল, আমি ওই আগুনের তেলের চুল্লির মধ্যে তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম তিনজন মানুষ পরে রইল না, আগুনের তেলের মধ্যে জান্নাতি তিনটা হুর পরে আছে, জান্নাতি তিনটা হুর পরে আছে, জান্নাতি তিনটা হুর পরে আছে। জবান খুলে জোরে জোরে পরে আল্লাহু আকবার। আমার নবীজির আগমন হইল মিলাদুন নবী, কয়জন মহিলা আগমন করেছেন? জোরে বলেন কয়জন, আরো জোরে বলেন কয়জন। একজনের নাম বলছিলাম হযরতে হাওয়া, আদম নবীর স্ত্রী, আর দুই নাম্বার যিনি আগমন করেছে হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী। বন্ধুরে, ফেরাউন মানুষটা কি ভালো ছিল না খারাপ? জি জি, খারাপ মানুষ ছিল, বেশি ভালো মানুষ ছিল না। মুসা নবীর জামানার একজন নবী ছিলেন ওই ফেরাউন। আমার বাবারা বাবারা বন্ধুরা রে, ও আমার শ্রীমঙ্গল ডাক বাংলো, এই মিলনায়তনের মধ্যে যারা উপস্থিত হইলেন সবার প্রতি আমি একটা আবদার জানাইয়া দেই না আমার বাবাজিরা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওই ফেরাউনের এলাকার মধ্যে তাওহীদের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কিসের দাওয়াত? আরো জোরে বলেন কিসের দাওয়াত দেয়? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ইসলামের দাওয়াত দেয়, ওই ফেরাউন ওই মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আঘাত করা শুরু করে, মুসা নবীকে বিরক্ত করা শুরু করে। হযরতে মুসা পয়গাম্বর ওই জামানার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কাছে সব সময় দোয়া করে, আল্লাহ এই ফেরাউনের যন্ত্রণায় আমি মুসা নবী বড় অতিষ্ঠ, আপনি আমাকে দুনিয়ার জমিনে হযরতে মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম নাম ধারণ করাইছেন, আমাকে ইসলামের দাওয়াতটা সুন্দরভাবে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করছেন, সুবহানাল্লাহ। পড়েন মুসা নবীর দোয়া কবুল করার পরে অনেক মানুষ হযরতে মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে ইসলাম কবুল করা শুরু করলেন। একজন মহিলা যে ফেরাউনের দরবারে দাসী ছিল, কি ছিল? দাসী। খামর বেটি কই নাম নি আমরা, খামর বেটি আছে না নি আপনার এলাকা? ও খামর বেটি আছিল মুসা ফেরাউনের দরবারে। তো ওই বেটি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় হযরতে মুসা নবীর বাণী শুনতেছিলেন, যে হযরত মুসা নবী আল্লাহর কথা এবং ইসলামের সঠিক কথা বলা শুরু করলেন। যখন এই কথাগুলো বলা শুরু করলেন, মহিলা বড় অবাক হয়ে গেলেন। অবাক হয়ে উনি মুসা নবীর সামনে গিয়ে বলেন, হে মুসা কালিমুল্লাহ, আপনি আমাকে ইসলাম কবুল করিয়ে পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু। ওই সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ,
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমুল্লাহর নামের কালিমাটা ওই মহিলারে পড়াইলেন, মহিলাটা যাইতে যাইতে ওই ফেরাউনের দরবারে চলে গেল। ফেরাউনের কাছে যে ওই মহিলাটা ডাক দিয়ে বলে, ফেরাউন আমি অনেক দিন পর্যন্ত আপনার কাছে কর্ম করেছি, আমার পক্ষে আর কর্ম করা সম্ভব না, আপনি আপনার কাছে আমাকে রাখবেন এটা আমার আর সম্ভব না। ওই ফেরাউন ডাক দিয়ে কয়, এ মহিলা কেন তোমার পক্ষে সম্ভব না? ডাক দিয়ে বলে, না সম্ভব হওয়ার কারণ হইল একটা, না সম্ভব হওয়ার কারণ হইল একটা, আমি অল্প কিছুক্ষণ আগে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম আমি ইসলাম কবুল করেছি। জোরে জোরে বলেন, আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। বিবাল্লা আল্লাহ কেমন কিছু দিয়া জান্নাত বানাইছে, নবী আমার বলে ওয়াল ফিদাতি ওয়া যাহাবি, আমার আল্লাহ স্বর্ণ এবং রূপা দিয়া জান্নাত বানাইছে। জবান খুলে জোরে জোরে বলেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, রহমাতাল লিল আলামিন, নবীজি আমার আল্লাহ কেমনে স্বর্ণ এবং রূপা দিয়া জান্নাত বানাইছে আপনি নবীর কাছে জানতে চাই। নবী আমার বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতরা বানানোর সময় আমার আল্লাহ একটা স্বর্ণের ইট দিছেন আর একটা রূপার ইট দিছেন, মাঝখান দিয়া লাল জামারুত ইয়াকুত পাথর দিয়া জান্নাতটাকে জোড়া লাগাইছেন, এমন করতে করতে আমার আল্লাহ জান্নাতটা সুন্দর করে বানাইছেন। নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতটা দেখতে কেমন? আমার আল্লাহ পাকের নবী কয়, জান্নাত দেখবা পড়ে, আগে জান্নাতের আগের বর্ণনা তোমরা জেনে নাও। ও নবী 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 গো, আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন ওই জান্নাতটা দেখতে কেমন, তার দরজাটা কেমন। আমি লক্ষ্য করে দেখলাম শ্রীমঙ্গল ডাকবাংলো অডিটোরিয়ামে ঢুকার আগে এই মসজিদে এই অডিটোরিয়ামের বাহিরে বাহিরে ভলান্টিয়ার নামক সুন্দর পোশাক পরাইয়া তাদেরকে দাঁড় করায় রাখছে দারোয়ানের মতো। আমার নবী ডাক দিয়া কয়, ওই জান্নাতটা এত সুন্দর রে উম্মত, ওই জান্নাতটা এত সুন্দর, আমার আল্লাহ জান্নাতের দরজায় একটা ফেরেশতা দারোয়ান বানাইয়া রাখছে যার নাম হইল রেদওয়ান। জবান খুলে জোরে বলেন, সুবহানাল্লাহ। আমার শ্রীমঙ্গলের আব্বুজিরা, ও নবীর প্রেমিকের দল, আশেক রাসূল বাবারা, আমার আল্লাহ যে ওই জান্নাতের দরজায় একটা ফেরেশতা রাখছে, ওই ফেরেশতার নাম হইল রেদওয়ান। আমার নবী ডাক দিয়া কয়, ওই জান্নাতে যখন কোনো মানুষ ঢুকবো, ওই জান্নাতের মধ্যে ঢুকার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে ওই বান্দার সঙ্গী বানাইয়া আমার আল্লাহ 70 জন নূরের ফেরেশতা দিব। কয়জন দিবে? আপনার মনে হয় কথা বোঝেন না, কথার সাথে কথার জবাব দিবেন। কয়জন ফেরেশতা দিবে? জোরে, ইয়া রাসূলুল্লাহ, নবী 70 জন ফেরেশতা প্রদান করবেন আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না 70 জন ফেরেশতা কি শেষ? নবী আমার বলে, উম্মত না, 70 জন ফেরেশতা জান্নাতি ব্যক্তির একজনের সামনে থাকবে আর 70 জন ফেরেশতা জান্নাতি ব্যক্তির পেছনে থাকবে আর 70 জন ফেরেশতা জান্নাতি ব্যক্তির ডাইনে থাকবে আর 70 জন ফেরেশতা জান্নাতি ব্যক্তির বামে থাকবে। সাইশাতা 280 জন ফেরেশতা জান্নাতি বান্দার ডাইনে বামে সামনে পেছনে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি তারা কেন থাকবে? জান্নাতের মধ্যে মারামারি নাই, জান্নাতের মধ্যে কাটাকাটি নাই, জান্নাতের মধ্যে রাহাজানি নাই। নবী গো, ও নবী গো, ওই ফেরেশতাগুলা সামনে পেছনে ডাইনে বামে কেন থাকবে? নবী আমার শিখিয়ে দে উম্মত, ও ও আমি নবীর উম্মতের দলেরা, ওই ফেরেশতাগুলা তোমার কখন কি লাগবে এগুলো হাজির করে দেওয়ার জন্য আল্লাহ রেডি করবেন আর তোমার খেদমত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে 40 জন হুর রাখবেন, 40 জন হুর। জবান খুলে জোরে জোরে বলেন না, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ার নবী গো, আমার আল্লাহ 40 জন হুর রাখবেন, ফেরেশতা সম্পর্কে জানলাম। নবী গো, হুর কেমন দেখতে আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন।
নবী আমার বলে হুর দেখতে কেমন উম্মতের দলেরা শুনে নাও একটা হুরের শরীর এত সুন্দর আমার আল্লাহ 40 জন হুরের মধ্যে এক একটা হুরেরে আমার আল্লাহ 70টা কইরা জান্নাতি পোশাক পরাইবো ও নবী আমি পোশাকের খবর জানতে চাই নাই আমি আপনার কাছে হুর দেখতে কেমন জানতে চাইছি নবী কয় আমি তো হুরের বর্ণনা দিতেছি শোনো আমার উম্মতের দলেরা শোনো আমি নবী বলতেছি হুর দেখতে এত সুন্দর আমার আল্লাহ ওই হুরের শরীরের মধ্যে 70টা কইরা জান্নাতি পোশাক পরাইবো ওই জান্নাতি পোশাকের ভিতর দিয়া ওই হুরের শরীরটা এত সাদা সুন্দর হুরের শরীরটা দেখা যাইবো শুধু তাই না রে শুধু তাই না হুরের শরীর দেখা যাবে না হুরের শরীরের গোস্তগুলার উপর দিয়া হুরের শরীরের গোস্তের ভিতরের হাড়ি দেখা যাবে শুধু হাড়ি দেখা যাবে না হাড়ির ভিতরে যেই মজি আছে ওই সাদা মজি পর্যন্ত দেখা যাবে হাদিস শরীফ প্রমাণ করে আমার রাসূল বলতেছেন ওই হুরগুলা জান্নাতের মধ্যে তোমার খেদমত করবে ইয়া রাসূলুল্লাহ আমি তো হুরের খেদমত চাই আপনি নবী আমাকে হুরের খেদমত দিবেন নি আমার নবী কই ঈমানদার হওয়া লাগবে নবী গো ঈমানদার হইব কেমনে আপনি বলেন আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলেছি আল্লাহর প্রতি ঈমান আনবেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন ফেরেশতার প্রতি বিশ্বাস রাখবেন কিতাবের প্রতি বিশ্বাস রাখবেন রাসূলের প্রতি বিশ্বাস রাখবেন আখেরাতের প্রতি বিশ্বাস রাখবেন তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবেন কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখবেন আল্লাহর কসম এই সাতটা বিষয়ের প্রতি যারা ঈমান রাইখা ইন্তেকাল করবে ওই ব্যক্তি ঈমানদার হইয়া কবরে যাইব জান্নাতি হুর দ্বারা ওই কবরের মধ্যে খেদমত পাইব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই জান্নাতি হুরের খেদমত যদি আপনি পাইতে চান এই সকল কাজের মূলে হলো নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী রহমাতাল লিল আলামিন নবীর প্রতি একটু প্রাণ ভরে দুরুদ শরীফ আদায় করব ফি আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যাচ্ছে মনে হয় আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি যিনি আওলাদে রাসূল আজম মজমান্ডারি গুমদণ্ডি দরবার শরীফের যিনি শাহজাদা সৈয়দ আহমদুল্লাহ হুজুর কে আমরা আসাতে আপনারা খুশি না বেজার কারা কারা খুশি একটু ডান হাত তুলে দেখান তো সবাই জোরে বলি মারহাবা আল্লাহ যেন গৌসুল আজম মজমান্ডারির নূরানি নেক নজর ফয়ুজাত এবং বরকত আমাদেরকে হুজুর সৈয়দ আহমদুল হক মজমান্ডারি হুজুর কেবলাদের নেক নজরের মাধ্যমে অর্জন করার তৌফিক দান করে জোরে করে না আমিন সবাই একটু দূরে উচ্চনি বাদাই করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আমার নবীর উম্মতের দলেরাম আলোচনার ধারাবাহিকতায় মাহফিল কমিটির অনুরোধে আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছি হুজুর ক্যাবলাকে বেশিক্ষণ কষ্ট দিব না আমি আমার আলোচনাটা এখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি হযরতে আসিয়াকে যখন সুরের মধ্যে চড়ানো হইল উনি তাকে দেখলেন ওই আগুনের তেলওয়ালা চুল্লির মধ্যে তিনটা বাচ্চা দুইটা বাচ্চা একটা মা দেখা যায় না জান্নাতি সুন্দর সুন্দর তিনটা হুর দেখা যায় জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ হযরত আসিয়া বলে ওই মা সন্তানের মায়া করে নাই সন্তান মায়ের মায়া করে নাই একমাত্র আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ভয় করার কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ভয় করার কারণে তারা জান্নাতের সুদা পান করেছে হযরত আসিয়া বলে আমি শুলের মধ্যে থাকা অবস্থায় আমি তাকে দেখলাম উনারা আর কেউ না ওনারা জান্নাতের বাসিন্দা হয়ে গেছে হে যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শ্রবণ করতেছেন আপনাদের সবার কদমে হাত দিয়ে বলবো একটা যেমনভাবে মা জননী তার সন্তানের মায়া করে নাই ইসলামের জন্য তার সন্তানের মায়া করে নাই কোরআনের জন্য সন্তানের মায়া করে নাই আল্লাহ এবং তার রাসূলের জন্য তাদের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে ধারণ করে আমরা সবাই ওই মা জননীদেরকে ভালোবাসা লাগবে ওই বাবাকে ভালোবাসা লাগবে আম্মাব্বার মহাব্বত আপনাদের আমাদের অন্তরে রাখা লাগবে আল্লাহর কসম ওই মা বাবার মনে কষ্ট দিয়া এমন 10টা মাহফিল করে আপনার কোনো লাভ হবে না ওই আম্মার মনে কষ্ট দিয়া আপনি 10টা মাহফিল করলে কোনো লাভ
লাভ হবে না। এজন্য আপনাদের কদমের মধ্যে হাত রেখে আমি শামীম রাদে একটা কথা বলে দিয়ে যাই, পাল্লা আপনার কদমগুলো আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দ্বারা আপনার কদম পরিষ্কার করে দিব। এখান থেকে বাড়িতে যাওয়ার পর আপনি আপনার মায়ের পায়ে ধরবেন, আপনার বাবার পায়ের মধ্যে ধরবেন, মা বাবার পায়ের মধ্যে ধরে ডাক দিয়ে কইবেন, আম্মা যান, এতদিন আপনাদের মনে কষ্ট দিয়েছি, আপনাদের কলিজার মধ্যে আঘাত দিয়েছি, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে আপনি মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বলেছে আপনাকে মাফ করে দিয়েছি ততক্ষণ পাও ছাড়বেন না, যতক্ষণ পর্যন্ত আপনার বাবা বলেছে আপনাকে মাফ করেছে ততক্ষণ পাও ছাড়বেন না। আল্লাহর কসম, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়ে যদি আপনি এমন মাহফিলের মধ্যে বসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার কোনো কিছু কাজে লাগবে না। এই জন্য বাবাজিরা বন্ধুরা, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দোহাই দিয়ে আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যায়, বাড়িতে যাওয়ার পরে আম্মা আব্বার কদম ধরে ধরে মাপ চাইবেন। আরে বাবারে, শুধু মাপ চাইবেন না, মাপ চাইবেন না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবেন। বলে হুজুর, আম্মা আব্বার পায়ে সুমা দিব, এটা কেমন কথা বললে, এটা কি শিরিক হবে না, এটা কি বেদাত হবে না? না না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমে চুম্বন দিবে, একটা কারণে, কারণ আম্মা আব্বার কদমে চুম্মা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হুজুর কেন এমন কথা বললেন, আম্মা আব্বার কদমে চুম্মা দিলে, আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন করলে আল্লাহর জান্নাতে চৌখাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যখন নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করে আগমন করলেন, ওই সাহাবী ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মদিনা থেকে মক্কাতে যাবেন, আপনার সঙ্গী বানায় আপনি আমাকে মক্কাতে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব তার দোয়াটা কবুল করলেন আর তাকে মক্কায় নিয়ে যাওয়ার অনুমতি প্রদান করলেন। একদিন, দুই দিন, তিন দিন হয়ে যায়, আমার নবীজির মদিনা শরীফের মধ্যে ওই সাহাবী আগমন করে না। আমার নবীজি ওই সাহাবীকে ছেড়ে নবী একা একা মক্কার দিকে রওনা করলেন। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীর সাহাবীর কানে খবর গেল, ওরে সাহাবী, আমার নবী তো তোমাকে ফেলে দিয়ে মক্কায় চলে যাচ্ছে। ওই সাহাবী আমার নবীজির সম্মুখে যাইয়া হাতগুলা বাড়িয়ে দিয়া বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলাল্লাহ, নবীজি আপনার কদমে আমার মা বাবা কুরবান হোক। ও গো মায়ার নবী, ও দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি তো আমাকে ওয়াদা করেছিলেন আপনার সাথী করে আমাকে মক্কা শরীফের মধ্যে নিয়ে যাবেন, এখন কেন আপনি আমাকে মক্কা শরীফে নিয়ে যাচ্ছেন না? আমার নবী বলে, এ সাহাবি, আমি খবর পাইলাম বাড়ির মধ্যে তোমার আম্মা জান অসুস্থ, তুমি তোমার আম্মা জানের খেদমত করতে শুনি বড় বয়স্ক। সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলেছিলাম আমার জীবনের সবচাইতে বড় একটা আশা, আমি মক্কা শরীফের চৌকাঠের মধ্যে চুম্বন করব। আমার নবী বলে, অবশ্যই তুমি বলেছো, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোন অন্যায় করলাম আপনি আমাকে আপনার সাথী বানিয়ে নিয়ে যাচ্ছেন না। আমার নবী কয়, কোনো অন্যায় না, ও সাহাবী, তুমি মক্কা শরীফের চৌকাঠে চুম্বন করার চাইতে তোমার আম্মা জানের কদমে চুম্বন করা তোমার জন্য সবচেয়ে ভালো, তোমার আম্মা বেঁচে আছে কি না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে, আপনার কাছে আমি এতটুকু বলতে চাই। আমার নবী বলে, যাও যাও যাও, তোমার আম্মা জানের কদমে চুম্বন করো, তোমার আম্মার কদমে চুম্বন করলে মক্কার চৌকাঠ না আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। সোবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বুঝতে পারলাম আম্মা আব্বার কদমে চুম্বন করার কথা আপনি বললেন। আমি যদি জিজ্ঞেস করি, ও আমার শ্রীমঙ্গলের বাবারা, কোনোদিন আম্মা আব্বার কদমে চুম্বন করেছি না, করেছেন কি না? আমার মনে হয় না পাঁচ দশজন লোক পাওয়া যাবে। বলে, হুজুর চুম্বন করবো, দূরের কথা, আম্মা আব্বার পায়ে শুয়ে সালামই তো আমি করি না। বর্তমান জামানার মৌলবীরা বেদাত ফতুয়া দেয় পায়ে শুয়ে সালাম করা, বর্তমান জামানার মৌলবীরা পায়ে শুয়ে সালাম করাকে বেদাত ফতুয়া দেয়। আর আমি বলবো আমার কোনো যোগ্যতা নাই, এলেম নাই, কালাম নাই, আমি গুনাগার, আম্মা আব্বার পায়ের মধ্যে এখনও সুমা দেয়, আজকে আসার সময় আমি আমার আম্মার পায়ে ধরে সালাম করে আসছি, আর আসার কারণে আল্লাহ আমার সম্মানের জায়গায় বসায়। ও মুসলমান, সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে সুমা দিবা। বলে, হুজুর আম্মা আব্বার সঙ্গে আম্মা আব্বার পায়ে সুমা দিতাম, আর চুম্বন করা না, পারলে সালাম করবা, সালামও করবা, চুম্বনও করবা, হুজুর আমার তেমন কোনো সুযোগ নাই। বলে, কেন নাই? হুজুর আমি কেমনে চুম্বন করবো আমার মা কবরে, আমার বাবা কবরে? হ্যাঁ পারবা, যদি তোমার যোগ্যতা থাকে তুমি তোমার আম্মা আব্বার জন্য দোয়া করতে পারবা। ও সন্তানের দল, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, এই জন্য সবার কাছে বলবো, অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তার আজকে বাড়িতে মার পায়ে ধরে সালাম করব, আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করব, আমার তো বাড়িতে মা নাই,
আমি বাড়িতে যায় কার পায়ের মধ্যে ধরে সালাম করব আমার বাড়িতে বাবা নাই আমি বাড়িতে যায় কার পায়ের মধ্যে ধরে সালাম করব এ সন্তানের দল একটা কথা মনে রাখবা মা বাবা বাড়িতে না থাকতে পারে আজকের মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর শুধু আম্মা আব্বার জন্য হাত তুলে তুলে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার নবী ডাক দিয়ে কয় উম্মত আমার কোন সন্তান যদি তার মায়ের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে তার চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় এ শ্রীমঙ্গলের বাবারা যদি আম্মা আব্বা কবরে থাকে আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবা আর অনেকে চিন্তা করে হুজুর আমার আম্মা আব্বা আমাকে বড় কষ্ট করে মানুষ করেছে হ্যাঁ তোমার কাছে বলবো তোমার আম্মা আব্বা তোমারে কষ্ট করে মানুষ করেছে তোমার মা বাবা বেঁচে থাকলে মাসে মাসে তোমার মা বাবার জন্য তোমার হাজার হাজার টাকা খরচ হইতো এই মজলিসের মধ্যে যারা আছো মাহফিলের সভাপতি আছে সহসভাপতি আছে শ্রোতা মণ্ডলী আছে অতিথি আছে হুজুর আমার মা নাই আমি আমার আম্মার জন্য দোয়া চাই আমার বাবা নাই আমার বাবার জন্য আমি খাস করে দোয়া চাই একজন সন্তান হাতরা বাড়াইয়া বলবা হুজুর এই মুহূর্তে আমার আম্মার জন্য আমার আব্বার জন্য আমি একজন পাঁচ টাকা হাজার টাকা নগদে দান করব যদি কেউ থাকেন একজন হাতরা বাড়াইয়া বলবেন হুজুর আমি দান করব আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আম্মার জন্য দোয়া করবেন আসেননি একজন মায়ের সন্তান আম্মার জন্য দোয়া চাইয়া আব্বার জন্য দোয়া চাইয়া পাঁচটা হাজার টাকা দান করবেন এখন না পারেন আগামীকালকে সকালে পৌঁছায় দিলেও চলবে কে দিবেন একজন মানুষ হুজুর আমার মায়ের জন্য দোয়া চাই আমার বাবার জন্য দোয়া চাই আমি আগামীকালকে পাঁচটা হাজার টাকা পৌঁছায় দিব অথবা নগদ দান করবেন কেউ দুইটা হাজার টাকা একটা হাজার টাকা দান করবেন নগদ আছেন নাকি হুজুর আমি এক নাম্বার আমার মায়ের জন্য দোয়া চাই আমার মার জন্য দোয়া করবেন কে দিবেন এক নাম্বার একটা হাজার টাকা দেওয়ার মতো দুইটা হাজার টাকা দেওয়ার মতো আছেন নাকি কেউ নগদ এই মুহূর্তে দিবেন পুরা মজলিসের মধ্যে একজন আছেন বলে হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন কে দিবেন একজন হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন আমি একটা হাজার টাকা দান করব তার জন্য খাস করে দোয়া করা হবে